আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্লগার অনলাইন নিউজ পোর্টাল সাইটের আরও একটি পার্টে আপনাকে স্বাগতম। তো এর আগেও আমরা কয়েকটি পার্ট আপলোড করেছিলাম, যদি দেখে না থাকেন এখনই সেই পার্টগুলো দেখে আসবেন। আমার প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টে গেলে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমরা এই ব্লগার অনলাইন নিউজ পোর্টাল সাইটের বিষয়ে বলেছিলাম যে কীভাবে একটি অনলাইন নিউজ পোর্টাল সাইট তৈরি করা যায় ঘরে বসেই ফ্রিতে, এবং কীভাবে আপনি নিউজগুলো করবেন ঘরে বসেই, কোথাও আপনাকে যেতে হবে না, কোথা থেকে আপনার নতুন নিউজ কালেক্ট করতে হবে না, সো নিউজগুলো কোথা থেকে নেবেন, কীভাবে আপনি মডিফাই করবেন এবং কীভাবে আপলোড করবেন, সমস্ত বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং সেই সাথে এই অনলাইন নিউজ পোর্টাল সাইটে আপনি কীভাবে অ্যাফিলিয়েট করতে পারেন, অ্যাপ্লিকেট করে ইনকাম করতে পারেন, এবং গুগল অ্যাডসেন্স কীভাবে অ্যাপ্রুভ করাবেন, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে হলে কোন কোন কন্ডিশনগুলো আপনাকে মানতে হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো আজকের পার্টে আমি কিছু কাজ দেখাবো, এবং এই সমস্ত কিছু আপনাকে দেখতে হলে অবশ্যই বা জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে এখান দিয়ে এই আইকনগুলোতে লিঙ্ক আপ করতে হয়, এবং এখানে একটা লগো বা ব্যানার বসিয়েছিলাম, এটা কিভাবে করতে হয়, এবং আমাদের যে মেনু বারটা দেখতে পাচ্ছেন এই মেনু বারটা কিভাবে এডিট করতে হয়। তো এরপরে আজকে আমরা একটু ফুটারটা এডিট করব, দ্যাট মিন্স একদম নিচের যে জিনিসগুলো আছে এখানে অ্যাবাউট এবং রিসেন্ট নিউজ, এগুলোর জন্য কিছু করতে হবে না, এখান দিয়ে জাস্ট আমরা একটা বাংলা লিখে দিব, এবং এই জিনিসগুলোতে আমরা কিভাবে অ্যাড করতে পারি, লিঙ্ক করতে পারি, বা এখান দিয়ে আমরা কিভাবে লিঙ্ক আপটা করতে পারি। এবং এখানে যে ক্রিয়েটেড বাই সোলা টেম্পলেট, আমরা এই যে এখানে একটা ক্রেডিট আছে, ক্রেডিটটা কীভাবে আমরা রিমুভ করতে পারি, এই নামটা আমরা রিমুভ করতে পারবো না যেহেতু আমরা ফ্রি টেম্পলেট চালাচ্ছি। তো সেহেতু এখানে আমরা অন্য একটা ওয়েতে জাস্ট যাতে মানুষ না বুঝে এমন কিছু করে দেব এখানে। তো এখানে যে একটা বিষয় দেখতে পাচ্ছেন সোশ্যালাইজ, এই জিনিসটা আমরা রাখবো না, এখান থেকে আমরা এটা রিমুভ করে দিব। তো চলুন শুরু করা যাক। তো আমি এই জিনিসটাই ফার্স্টে রিমুভ করব। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার ব্লগার ড্যাশবোর্ডে, এবং সেখান থেকে আমি লেআউটে চলে আসলাম। তো লেআউট থেকে এখানে আপনারা যদি একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পাবেন যে একটা সোশ্যালাইজ নামে একটা আছে, আপনার গ্যাজেট আছে, অর্থাৎ এখানে দেখুন অ্যাড এ গ্যাজেটটা, আপনি নতুন কোনো গ্যাজেট এখানে চাইলে অ্যাড করতে পারবেন, কিন্তু আমরা যেহেতু চাচ্ছি এটা আমরা রিমুভ করে দেবো, তো সেক্ষেত্রে আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমি জাস্ট এখানে রিমুভে ক্লিক করে জাস্ট ওকে করে দেবো, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো দেখে আসি এটা রিমুভ হলো কি না, আমি জাস্ট এখানে এসে রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন যেটা চলে গেছে, দেখুন এটা কিন্তু আর নাই, আমার এখানে ব্যানার অ্যাড চলে আসছে। এবং এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পপুলার কমেন্ট, এই জিনিসগুলো থাকবে, এগুলো আসলে রিসেন্ট নিউজগুলো এখানে আসবে, পপুলার কেউ চাপ দিলে বা ক্লিক করলে আসলে পপুলার নিউজগুলো দেখতে পাবে, এবং কমেন্টস যদি থেকে থাকে তাহলে কমেন্টস দেখতে পাবে। আর অ্যাড ব্যানার, এটা আমরা যখন অ্যাডসেন্স পাবো তখন আমরা এই অ্যাড ব্যানারটা ইউজ করব, কিন্তু নিচে একটা স্পোর্টস যে অপশন আছে আমরা স্পোর্টস অপশনটাও রাখবো না, এটা আমরা এখান থেকে জাস্ট রিমুভ করে দিব। এবং নিচের দিকে আমি যদি যাই তাহলে দেখবেন যে স্পোর্টস নামে একটা অপশন এখানে পাবেন, এই দেখুন স্পোর্টস। তো এটাতে জাস্ট ক্লিক করবেন, এডিটে এডিটে ক্লিক করে এখান থেকে জাস্ট রিমুভ, ওকে রিমুভে দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো এটা আমার রিমুভ কিন্তু হয়ে গেল। এখন আমি কি করব, নিচের দিকে যে বিষয়টা আছে অ্যাবাউট মি, এখানে আপনারা আপনাদের মতো করে আপনাদের সাইডের যে অ্যাবাউটটা আছে সেই অ্যাবাউটটা এখানে লিখে দিবেন। তো দেখুন এটা ড্যাশবোর্ড থেকে যদি আপনি, ড্যাশবোর্ডের লেআউট থেকে যদি আপনি নিচের দিকে যান তাহলে এখানে অ্যাবাউট মি নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে আপনি অ্যাবাউট মি, এবং এখান থেকে দেখি জাস্ট এটা আমি সিলেক্ট করে আমি জাস্ট ব্যাক স্পেস প্রেস করে এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিয়ে এখানে আমি ধরুন লিখলাম যে দিস ইজ, এখানে আপনারা চাইলে বাংলা লিখতে পারেন, বাংলা যারা পারেন এখানে বাংলা লিখবেন, আর যদি আপনার সাইটটা ইংলিশ রিলেটেড হয় তাহলে আপনি ইংলিশ লিখবেন। দিস ইজ নিউ সাইট ফর বাংলাদেশ, ওকে আমি এতটুকু লিখে এখানে জাস্ট সেভ করে দিলাম। এখন দেখি এখানে আসলে চেঞ্জ হয়েছে কি না, জাস্ট রিফ্রেশ দিয়ে আমি এটা দেখবো যে এটা আমার চেঞ্জ হয়েছে কিনা। তো আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে ও হয়ে গেছে, দেখুন এখানে লেখা চলে আসছে দিস ইজ নিউ সাইট ফর বাংলাদেশ। অর্থাৎ এখানে আপনারা খুব সুন্দর একটা অ্যাবাউট লিখে রাখবেন, এই অ্যাবাউটের মধ্যে আপনারা আপনাদের ইমেইলটাও দিয়ে রাখবেন, এবং আচ্ছা যদি সম্ভব হয় তাহলে ফোন নাম্বারটাও দিয়ে রাখবেন, এবং আপনাদের অ্যাড্রেস দিয়ে রাখবেন, আপনাদের যে সাইট মানে যদি কোনো অফিস থেকে থাকে তো সেটার অ্যাড্রেস আপনারা দিতে পারেন, ওকে। তো অ্যাবাউট মি এটা আসলে ইংলিশ যদি কেউ চান যেখানে বাংলা লিখতে তো সেটাও পারবেন, এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে অ্যাবাউট মি এটা যদি আপনারা চেঞ্জ করেন, এখানে বাংলা লেখেন তাহলে কিন্তু বাংলাটা চলে আসবে। তো আমি এখানে আর চেঞ্জ করতেছি না, আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। এখন আমরা যেটা চেঞ্জ করবো সেটা হচ্ছে ক্রিয়েটেড বাই সোলা কার্ড, এই জিনিসটা আমরা চেঞ্জ করবো, এটা আমরা আসলে চাচ্ছি না।
তো এটা আমাদের দরকার নাই। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে থিমে, থিম থেকে আমরা চলে যাব এডিট এইচটিএমএল। এডিট এইচটিএমএল থেকে আমরা আসলে দেখুন এখানে কি আছে, লেখা আছে ক্রিয়েটেড বাই সুরাগার। ওকে, তো আমরা ক্রিয়েটেড বাই লিখে এখানে সার্চ করব। এখানে কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ প্রেস করে আমি এখানে সার্চ বক্স চলে আসলো, এবং সার্চ বক্স এখানে আপনারা লিখবেন যে ক্রিয়েটেড বাই। ওকে, ক্রিয়েটেড বাই লিখে জাস্ট এন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন এই দেখুন ক্রিয়েটেড বাই লেখাটা চলে আসছে। তো ক্রিয়েটেড বাই লেখাটা চলে আসলে এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে দেখবেন যে সোরাকার্ট যে টেম্পলেট, আসলে আমরা যেহেতু ফ্রিজ করতেছি এটা আসলে থাকবেই, এটা আপনি রিমুভ করতে পারবেন না। এখানে সোরাকার্ট যে টেম্পলেট আছে এটা আপনারা চাইলে এখান থেকে লেখাটা রিমুভ করে দিতে পারেন, অথবা এটা চাইলে আপনাদের ইচ্ছা মতো লিখে নিতে পারেন। আর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট বাই, এখানে আমরা ক্রিয়েটেড বাই লেখাটা রাখবো না, আমরা চাচ্ছি যে এটা থাকবে না। ওকে, তো ক্রিয়েটেড বাই লেখাটা আমরা ডিলিট করে দিলাম, এবং ডিস্ট্রিবিউট বাই যেটা আছে সেটা সেখানে হচ্ছে আপনারা আপনাদের সাইটের নাম বা আপনাদের যে আপনারা চাইলে এটা আসলে যে ইয়া করছে আপনার ডেভেলপ করছে এখানে লিখতে পারেন যে ডেভেলপড বাই, অর্থাৎ আপনি যেহেতু ডেভেলপ করতেছেন তো আপনি এখানে লিখতে পারেন ডেভেলপড বাই। এই যে ব্লগার টেম্পলেট এখানে আপনার নাম আপনি দিয়ে দিতে পারেন, তো আমি এখানে ডেভেলপড বাই দিয়ে দিচ্ছি, ধরুন আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম ইঞ্জিনিয়ার রাজীব। ওকে, তো এখানে এখন আপনারা লিঙ্কটা করবেন কিভাবে, এই যে এখানে দেখুন পিছনে একটা লিঙ্ক আছে, এই যে এইচটিটিপি থেকে একটা লিঙ্ক কিন্তু এখানে রয়েছে, তো এই লিঙ্কটা আসলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এই লিঙ্কটা হচ্ছে এই পর্যন্ত, তো এখানে আমরা কি করব, আমরা আমাদের যে সাইট আছে সেই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ধরুন আমি আমার ফেসবুক প্রোফাইল, যেহেতু আমি এখানে লিখেছি ডেভেলপড বাই, অর্থাৎ এটাকে বানিয়েছে তার নাম, সো তার জন্য তার সাথে কন্ট্যাক্ট করার একটা লিঙ্ক এখানে আপনারা দিয়ে দিতে পারেন, বা আপনারা চাইলে আপনাদের এই সাইটটারই এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন আপনাদের সাইটের নাম লিখে। তো আমি এখানে জাস্ট আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা আমি এখানে দিয়ে দিই, www.youtube.com/engineerrajib। ওকে, তো এটা কিন্তু হয়ে গেল, দেখুন এখানে www.youtube.com/engineerrajib। এখন যদি এটাতে কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমার ওই ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো আমি এখান থেকে জাস্ট সেভ করে দিব, দেখুন এখানে একটা সেভ বাটন আছে, এখানে সেভ করে দিলাম। সেভ করে দিলে তারপরে হচ্ছে আমি এখানে এসে জাস্ট রিফ্রেশ করব, এবং রিফ্রেশ করলে আমি দেখতে পাবো যে আমার ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখুন প্রসেসিং লেখা আসতেছে, দ্যাট মিনস এটা প্রসেস হচ্ছে। ওকে, এটা আপডেট সাকসেসফুল। এখন আমি এখানে এসে জাস্ট একটা রিফ্রেশ করি, তো রিফ্রেশ করে আমি যদি নিচে আসি তাহলে দেখবেন যে এটা আমার কমপ্লিট, দেখুন এখানে চলে আসছে, কিন্তু জাস্ট সোলার টেম্পারেট লেখাটা থাকবে এখানে, এবং তার আগে যে ক্রিয়েটেড বাই ছিল এটা কিন্তু নাই। সো এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না, এবং এখানে ডেভেলপড বাই ইঞ্জিনিয়ার রাজীব, এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখুন একটা নতুন ট্যাব চালু হয়ে, আচ্ছা এখানে যাচ্ছে না, এখানে আচ্ছা আজকের নিউজ, আচ্ছা এখানে আমার এই যে লিঙ্ক আপটা, এই লিঙ্ক আপটা কিন্তু রয়ে গেছে, কেন রয়ে গেছে এটা আসলে আমাকে একটু এখন খুঁজে বের করতে হবে এটা কেন রয়ে গেল। ওকে, তো চলুন একটু দেখি আমরা এখানে কী ভুল করেছি, আমি যে লিঙ্ক আপটা করেছিলাম সেই লিঙ্ক আপটা কোথায়, এই রেফারেন্স, ওকে রেফারেল, আচ্ছা এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন www.youtube.com আমি আমার এই ইউআরএলটা দিয়েছি, কিন্তু এর আগে আমার http.slash দিতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটাতে দেখুন আমি জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে আমার কপি করা ছিল আমি সেটা পেস্ট করে দিলাম, https তারপর হচ্ছে কোলন, এবং এখানে \ দিয়ে আমার এই লিঙ্কটা এখানে করে দিতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। এবং এখন আমি সেভ করে দিই, তো সেভ করে দিয়ে আমি যদি এখন আমার সাইটে যাই, আচ্ছা এটা প্রসেসিং হচ্ছে, এটা জাস্ট আপডেট হোক, তো আপডেট হলে আমি আমার সাইটে চলে গেলে দেখবো যে এটা আমার ক্লিয়ার হয়েছে। ওকে, আমি এখন চলে আসলাম, এবং এখান থেকে আমি জাস্ট রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে আমি এখন নিচের দিকে এসে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে দেখুন এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে, দেখুন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে চলে আসলো। তো এইভাবে আপনারা আপনাদের ক্রেডিটটা বা আপনাদের ডেভেলপ যে ইয়া লেখাটা সেটা আপনারা ডেভেলপ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আজকে আর আমি আগাবো না, এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো নেক্সট দিন আমরা পরবর্তী কাজগুলো দেখবো, তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।